हेलो फ्रेंड्स, सागरिकार किचेने आपनादेर स्वागत। घरे थाका उपकरण दिए खूब सहजे पास्ता बनाना जाए, ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। एखाने आमि एकटी कड़ाई निये निएछि, ओभेने कड़ाई बसिये दिएछि। कड़ाई गरम होले ओर मध्ये दिए देव जल। जल दिए जलटा हल्का गरम होले पास्तागुलो दिए देव। पास्ता दिए एकटु आँचड़ा करे ओर मध्ये देव तेल। तेल देवार कारणे पास्तागुलो झरझरे होबे, जोड़े जाबे ना। एबार जल फुटे उठेछे, ओर मध्ये दिए देव एक चामच लवण। लवण दिए एकटु नाड़िये नेब। এবার পাস্তাটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। এইভাবে একটা পাস্তা তুলে নিয়ে দেখুন, কেটে দেখাচ্ছি। পাস্তাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ঝাড়ির মধ্যে ঢেলে নেব। এবার এই কড়াই আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমটি ভেজে নেব। দেখুন ডিমটি আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটি চামচ দিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ, কেটে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে দাঁড়িয়ে ভাজা ভাজা করে নেব। কফিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো, কেটে রেখেছিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। টমেটোটা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব। পাস্তা সেদ্ধর সময় তেল দেওয়ার কারণে দেখুন পাস্তাগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে। পাস্তাগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটি দিয়ে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। এবার দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিতে হবে। চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর 1 চামচ পরিমাণ চিলি সস। আমি এখানে একটা টমেটো দিয়েছি, তাই সসের পরিমাণটা একটু কমিয়ে রেখেছি। দিয়ে পাস্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। আমার পাস্তা রেডি হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। আর প্লেটে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করবেন। এইভাবে বাচ্চাদের টিফিনে বা সকালে জল খাওয়ারের জন্য খুব ভালো নাস্তা তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ।